আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সবাই সাথে আছেন, সাথে থাকবেন ইনশাআল্লাহ। আজকে একটু খাসির মাংস রান্না করতেছি, তখনই আপনাদের কথা মনে করলো যে একটু সাথে থেকে কথাবার্তা বলি। এই তো এইভাবে ছাড়া তো আমাদের আর বসে আলাপ হয় না, কিবা লাইভ দিয়ে সবাই সব যুক্ত থাকে না, থাকতে পারে না, সবারই ব্যস্ততা আছে, ওই কারণে এইভাবে করে একটু কথা বলা। তা কেমন আছেন সবাই? আজকে এখানে একটু খাসি মাংস, অনেকদিন পরে একটু খাসি মাংস রান্না করতেছি, মেহমান আসছে তাই এই আয়োজন। বাবা আপনাদের সাথে একটু শেয়ার করি, শেয়ার করতে করতে একটু কথা বলি। খাসি মাংসটা আসলেই খুব একটা শক্ত মাংস, দেখি যে অনেকক্ষণ সময় লাগে, অনেক সময় নিয়ে আনতে হয়। সমগ্র যত স্লো হিটে রান্না করি আমরা ততই মজা, এটা আমার অভিজ্ঞতা যেটা বলে আর কি, অভিজ্ঞতা থেকে বলছি। এটা যত স্লো হিটে রান্না করব, যত আস্তে আস্তে কষিয়ে কষিয়ে মশলাগুলো কষিয়ে কষিয়ে রান্না করব, অসম্ভব মজার হয়। এই যে আমি এখন পেঁয়াজ ভেজে কিছুক্ষণে তো 2 মিনিট পরে পেঁয়াজ ভাজলাম স্লো হিটে, তারপর আদা রসুন পেস্টটা দিয়ে নিলাম, নিয়ে এখনও আদা রসুন পেস্ট সহ আমি এই আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এগুলো কষিয়ে নিতে হয়, কষিয়ে নিচ্ছি। এভাবে করে আমার রান্নাটা প্রত্যেকটা রান্নাই এইভাবে করা, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি কোনো মশলা ইউজ করি না আগে থেকে, একদম টোটালি আদা রসুনের গন্ধ যেতে হবে। আর যেগুলো আমি এভাবে কষাই না সেটা রান্না করি, একটু দেওয়ার পরে সব মশলা সব কিছু একসাথে দেওয়ার পরে আমি কিছু অনেকক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিই, আগে পানি দিয়ে মশলা দিয়ে সব কিছু দিয়ে একসাথে যখন বসিয়ে দিব। আর তাছাড়া যদি আমি ম্যারিনেট করে রান্না করি সেটা হয় একদমই অনেকক্ষণ যাবত মশলাটা মেখে যেন মশলাটাও কিছুটা মজে। আর এই যেটাই রান্না করি মাছ মাংস যেটাই রান্না করি যেন মাংসের ভিতরে খুব ভালোভাবে ঢুকে, এইভাবে করে আমি মশলাটা কষিয়ে রাখি। এটা আমি রান্নার ব্যাপারে খুব সিরিয়াস, যে কে কামনে রান্না করা আমি জানি না সেটা, কিন্তু আমার বেলায় এটাই হয়। আমি একদম সিরিয়াসলি যদি রান্না না করি সে রান্না আমি নিজেও খেতে পারি না, একদম সিরিয়াসলি রান্না করে নিতে হয়। যে লাস্টে হলুদ মরিচ আদা রসুন যাই দিলাম, গরম মশলা দিলাম, এখন গরম মশলাটাও দিচ্ছি। আবার 2 রকমের গরম মশলা ইউজ করলাম, একটা কেনা গরম মশলা আর একটা আমার নিজের বানানো গরম মশলা, দুটোই দিলাম। এই যে এখন মশলাটা কষাতে কষাতে প্রায় স্লো হিটে আমি 5 মিনিট যাবত আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর এখন মাংস দিচ্ছি। এভাবে করে আমি অনেকক্ষণ অনেক স্লো হিটে, আমি আবার প্রেশার কুকারে রান্না করি না, প্রেশার কুকারে রান্না করলে আমার কাছে খাবারটা খুব একটা ভালো লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ করে ফেলে, এটা সে অনেক একটা সাফে রান্না করে ফেলা আমার কাছে এটাই মনে হয়। তো যদি গ্যাস থাকে আর কি, তাহলে হয়তো এভাবে করে স্লো হিটে আমরা রান্না করতে পারি। আর যারা সিলিন্ডারে রান্না করবে তাদের তো দরকারই হয়, তারপরেও একটু যদি প্রেশার কুকারে যদি আমরা রান্না করি 2টা শিস দিয়ে নামিয়ে নিলে তাহলে হয়তো মাংসের স্বাদটা অটুট থাকে, আর কিছুক্ষণ আমরা চুলায় কষিয়ে রান্না করতে পারি আস্তে আস্তে স্লো হিটে। একদম প্রেশার কুকারে একদম ভালোভাবে সিদ্ধ করে নামাতে হয় না, নামাতে ওই রকম রান্না করলে মাংস আসলে মাংসের টেস্টটা এইরকম পারফেক্ট একটা টেস্ট আসে না। এই যে আমি চুলায় অনেকক্ষণ ধরে, গ্যাস আছে অবশ্যই এই জন্য এইভাবে করে রান্না করতে পারতেছি, অনেকক্ষণ ধরে আমি কষিয়ে 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 প্রায় মাংসটা রান্না করতে আমার সময় লাগছিল কম করে হলো প্রায় 40 থেকে 45 মিনিট আমি সময় নিয়ে রান্না করছি, একদম স্লো হিটে বসে রেখেছি। তারপর মশলাটা প্রথম মশলাটা সিদ্ধ করে মাংস দিয়েও সেম, এই যে মাংসের উপরে যে আবার মাংসের চেহারাটা যেমন দেখা যাচ্ছে, এটা পুরোপুরি আমার মশলা মাংস সব কিছু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কষানির উপরে, একদম স্লো হিটে ঢেকে 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 কষিয়ে দিয়েছি ভালো করে। এখন আমি খুব সামান্য পানি দিয়ে দিচ্ছি, যেহেতু খাসি মাংস খুব বেশি ঝোল ভালো লাগবে না, খুব বেশি ঝোল দিলে মাংসের স্বাদটা পারফেক্ট স্বাদটা মুখে লাগবে না, তাই আমি একদম
অল্প পানি দিলাম। কষানোর পরে অল্প কষার ভিতরে সিদ্ধ হয়ে গেছে, অল্প পানি দিয়ে আমি একটু মাখো মাখো করে জল করে নিলাম। মাংস দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও মাংসটা সব কিছু দিয়ে এখন একটু গরম মশলা উপরে ছিটিয়ে দিচ্ছি, খুব সামান্য। যে কেনা মশলাটা, কেনা গরম মশলাটা আমারটা, কিন্তু আমি যেটা করি এটা রান্নার শুরুতে দিতে হয়, আর কেনা গরম মশলাটা রান্না শেষ করে একটু দেওয়া যায়, কারণ ওটাতে ধনিয়াটা বেশি থাকে। তো এটা টালা ধনিয়া হলে এটা রান্না শেষে উপরে একটু ছিটিয়ে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। তার জন্য যাক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। আসসালাম।